রহিম করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধরত বাংলাদেশের সকল পেশার এবং শ্রেণীর সংগ্রামে ভাই বোনেরা আসসালাম আপনারা জানেন আমি বিগত দুই এক থেকে দুই হাজার ছয় আপনাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখন আমি বিভিন্ন এই রোগের ব্যাপারে প্রতি সপ্তাহে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি আপনাদের মুখোমুখি হয়েছি আমি সেই দায়িত্ববোধ থেকেই আজকে যখন করোনা ভাইরাস সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে স্তব্ধ করে দিয়েছে তখন আমি আপনাদের সামনে আসার জন্য আমি তাগিদ অনুভব করেছি আপনারা জানেন যে চীন থেকে চীনের উহাং থেকে যে করোনা ভাইরাস উৎপত্তি হয় আজকে সারা পৃথিবীতে আজকে তা ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে বর্তমানে আমেরিকায় সবচাইতে বেশি এই রোগে আক্রান্তের সংখ্যা সেই সংখ্যা আমেরিকাতে এ পর্যন্ত এক লক্ষ ষাট হাজার সাতশো জন বলে তারা ঘোষণা করেছে এবং তাতে মৃত্যু বরণ করেছে তিন হাজারেরও বেশি তার মধ্যে এক নিউ ইয়র্ক শহরেই প্রায় বারোশোর মতো সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত সাত লক্ষ অষ্টআশি হাজার পাঁচশত জনেরও বেশি এবং মৃত্যুর সংখ্যা সাতত্রিশ হাজার আটশো জনেরও বেশি স্বাভাবিকভাবে এ ভাইরাসটি সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করেছে উদ্বেগের সৃষ্টি করেছে পরাশক্তিসহ পৃথিবীর যত শক্তি আজকে এই ভাইরাসের কাছে আজকে পরাজিত হয়েছে এবং অসহায় বোধ করছে আপনারা ইতিমধ্যে শুনেছেন হয়তো যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে যদি এই করোনা ভাইরাসে আমেরিকায় মৃত্যু সংখ্যা এক লাখের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলেই তিনি সফল হয়েছে বলে মনে করবেন আপনারা ইতিমধ্যে শুনেছেন ইতালির প্রধানমন্ত্রী তিনি তার এক বক্তব্য বলেছেন তাদের প্রচেষ্টা সব শেষ এখন আকাশের উপরে যিনি বসে আছেন তার উপর নির্ভরশীল অর্থাৎ আজকে বিশ্বের ক্ষমতাদর যত শক্তি যত দেশ আছে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি ভাইরাসের কাছে আজকে অসহায় বাংলাদেশের পরিস্থিতি সেই তুলনায় অনেক ভালো আমাদের বাংলাদেশে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ এবং ইনস্টিটিউট একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটা আইইডি শেয়ার তার থেকে বাংলাদেশের পক্ষে আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশের এই করোনা বিষয়ে আমাদেরকে অবহিত করা হয় এ পর্যন্ত আইইডি শেয়ার বাংলাদেশে এখন পর্যন্ত যে একান্ন জন আক্রান্ত হয়েছে বলে বলেছে এবং এর মধ্যে মৃত্যুবরণ করেছে পাঁচজন এই হিসাবটি বা এই সংখ্যাটিকে যদি আমরা ধরি তাহলে আমাদের তেমন কিছু ভাবনা নেই কিন্তু এই যে সংখ্যাটি এই সংখ্যাটি কিন্তু মাত্র তেরশ জনকে পরীক্ষা করার পরে এই সংখ্যাটি ঘোষণা করা হয়েছে তেরশ জন ব্যক্তিকে সম্ভাব্য যে রোগী বা যার উপসর্গ আছে এরকম তেরশ ব্যক্তিকে এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে যার মধ্য থেকে একান্ন জন আক্রান্ত পাঁচজন মৃত্যুবরণ করেছে এই যে ফিগারটি এই যে সংখ্যাটি এই সংখ্যাটি কিন্তু তেরোশো পরীক্ষিত ব্যক্তির মধ্যে এটা কিন্তু সারা বাংলাদেশের প্রকৃত সংখ্যা নয় সেজন্যই আমরা কিন্তু নিশ্চিত হতে পারছি না আজকে আপনারা দেখছেন সরকার আমাদের এই ভাইরাসকে প্রতিহত করার জন্য বন্ধ ঘোষণা করেছে কি জন্য করেছে ডাব্লিউএইচও বারবার বিভিন্ন দেশকে তারা হুশিয়ার করে দিয়েছে যে এই রোগ প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ পন্থা হচ্ছে সামাজিক যে দূরত্ব বজায় রাখা অর্থাৎ মানুষ যাতে করে একসাথে হতে না পারে জন্যই বাংলাদেশে যেমন বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় পৃথিবীর সব দেশ লকডাউন করেছে আজকে সারা পৃথিবীর মানুষ ঘরের মধ্যে বন্দি এই জন্য যাতে করে এই রোগটি সংক্রমিত হতে না পারে এই রোগটি এই যে ভাইরাসটি অতি ক্ষুদ্রাত ক্ষুদ্র চোখে দেখা যায় না বিধ্বংসী এবং একটা অত্যন্ত ভয়ঙ্কর একটি সংক্রমণ এই ভাইরাস এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আজকাল সারা পৃথিবী যুদ্ধে আজকে অবতীর্ণ বাংলাদেশ এই ব্যাপারে আমরা যদিও আমাদের প্রস্তুতি এবং পরীক্ষা শুরু করেছি কিন্তু অস্বীকার করার যোগান নেই যে আমরা বিলম্বে শুরু করেছি আমাদের সরকার সাতই মার্চে প্রথম এদেশে ভাইরাসের যে উপস্থিতি আছে তা জানান দিয়েছে একত্রিশে ডিসেম্বর গত বছরে চীনে এই ভাইরাস আক্রান্ত হয় মানুষ তারপরে আমরা চীন থেকে বেশি দূরে নয় এবং চীনের সাথে আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং ব্যবসার যে সম্পর্ক লোকজনের যে যাতায়াত এটা কিন্তু বহুদিন পর্যন্ত মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এটা অব্যাহত ছিল এ ব্যাপারে আমরা কিন্তু কোনো পদক্ষেপ নিইনি আমাদের এয়ারপোর্টগুলো খোলা ছিল সেই জানুয়ারি থেকে এ পর্যন্ত যে পরিসংখ্যান দেখা যাচ্ছে পত্রপত্রিকায় প্রায় সাড়ে ছয় লক্ষ লোক বাংলাদেশে প্রবেশ করেছে আমাদেরই যারা প্রবাসী তারা এসেছে এবং বিদেশেরও এসেছে এবং ধারণা করা হচ্ছে তাদের মাধ্যমেই এই করোনা ভাইরাস আজকে বাংলাদেশে সংক্রমিত হয়েছে আইডিসি বলেছে যে এই রোগটি এখন যে সামাজিক সংক্রমণে পরিণত হয়েছে কমিউনিটি যে ইনফেকশান হয়ে গেছে এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং চিন্তার বিষয় তাই বাংলাদেশের জনগণকে আজকে ঘরে থাকতে হচ্ছে বাংলাদেশে যে প্রস্তুতি যদিও অতি বিলম্বে শুরু হয়েছে আজকে পর্যন্ত আমি মনে করি যে আমাদের দেশে যে টেস্টিং কিট পরীক্ষা করার যে সরঞ্জাম তার সীমাবদ্ধতা রয়েছে যখন এ ভাইরাস শুরু হয় বাংলাদেশে মাত্র সতেরোশ কিট ছিল আমাদের মজুদ তাই আমাদের কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও একটি প্রতিষ্ঠান আইডিসিআর পরীক্ষা যে পরিমাণ চালানো উচিত তা চালাতে পারে নাই মাত্র দিনে বিশ জন পঁচিশ জন করেছে গতকুল্য থেকে চট্টগ্রামে একটি ইনস্টিটিউট এবং আমাদের ঢাকায় করারা ইনস্টিটিউটে এই টেস্ট শুরু হয়েছে এবং তারপরেও কিন্তু এই পর্যন্ত তেরোশো জনকে টেস্ট করা হয়েছে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে প্রত্যেক দেশকে বলেছে যে পরীক্ষা 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 আপনারা কেবল পরীক্ষার উপরে জোর দিন কিন্তু দুর্ভাগ্য আমরা বাংলাদেশে পরীক্ষার উপরে এখনো পর্যন্ত কিন্তু সেরকম জোর দিতে পারি নাই পরীক্ষাই যখন করি নাই কিভাবে বলি যে মাত্র একান্ন জন আক্রান্ত হয়েছে পরীক্ষা তো করেছি মাত্র তেরো জন তেরোশো জনকে অতএব আমাদের যে কনসার্ন আমাদের যে উদ্বেগ সেটা এখনো রয়ে গেছে সেই জন্য আজকে যে আমাদের যে চিকিৎসকরা চিকিৎসা করবেন স্বাস্থ্যকর্মীরা সেবা দিবেন সেই স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশে যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বলবে বলে পিপিই তা কিন্তু এখনো আমরা পর্যাপ্ত পরিমাণে যোগান দিতে পারি নাই তাই চিকিৎসকরা আজকে সেই প্রটেকটিভ গিয়ার বলা হয় যেটা পিপিই সেইটার অভাবে তারা এটা পড়তে পারছে না বলে কিন্তু সাধারণ রুগীর কাছেও যাচ্ছে না সাধারণ রুগী কাশি এবং জ্বর শ্বাস যারা আসছে তাদেরকে তারা পরিষেবা দিচ্ছেন না কেননা ভয়ে যে তারাও এখানে সংক্রমিত হয়ে যেতে পারেন পৃথিবীতে বহু জায়গায় অনেক ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হয়ে মারা গেছেন তাই আমাদের এই স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের জন্য যথেষ্ট পরিমাণ আমাদের পিপিই সংগ্রহ করা প্রয়োজন অনতি এবং হাসপাতালগুলোকে তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে বলা হচ্ছে কিন্তু হাসপাতালগুলোকে যথার্থভাবে এই করোনা রোগী পরিচর্যার জন্য চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে এখনও প্রস্তুত করা হয়নি যেটা দরকার যে প্রত্যেকটি হাসপাতাল যেগুলোকে চিহ্নিত করা হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসিউ বেড দেওয়া দরকার আমাদের সীমিত সংখ্যক সিসিউ ব্যাড আছে আমাদের এই রোগের জন্য যেটা আরেকটা দরকার সেটা হচ্ছে আমাদের যে শ্বাস প্রশ্বাসে কষ্টের জন্য আমাদেরকে যে যন্ত্র দরকার সেই যন্ত্রটি আমাদের দেশে নাই আজকে আমেরিকায় এবং ব্রিটেনে এই দুটো জিনিস পরীক্ষা করার জন্য পরীক্ষা কিট পিপিই এবং যে যে শ্বাস যন্ত্র যে ব্যবহৃত হয় সেগুলোর অভাব সম্বন্ধে তারাও বলছে কিন্তু আমাদের দেশে সেগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে অভাব আছে এগুলো না হলে যথাযথ চিকিৎসা সম্ভব হবে না আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকা আসছে যে সাধারণভাবে জ্বর কাশি শ্বাসরোগে আক্রান্ত হয়ে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন তারা চিকিৎসা পাচ্ছেন না মারা যাচ্ছেন ইতিমধ্যে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে গতগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে যে জন কেউ বলেছে নয় জন কেউ বলেছে তেরো জন শ্বাসকষ্ট জ্বর এবং কাশি নিয়ে মৃত্যুবরণ করেছে যেহেতু তাদেরকে টেস্ট করা হয়নি তার জন্য তাদেরকে করোনা রোগী বলা হচ্ছে না এখানেই আমাদের দুশ্চিন্তার বিষয় আমরা আশা করি এই সকল যে যন্ত্রপাতি দরকার সেগুলি নিয়ে সরকার প্রস্তুত থাকবে আমাদের যখন আমরা করোনা নিয়ে আন্দোলন সংগ্রামী লিপ্ত যুদ্ধে লিপ্ত আমরা ঘরে আবদ্ধ তখন কিন্তু আরেকটি রোগ ডেঙ্গু এই ডেঙ্গু আমাদের দরজায় করা নাড়ছে আমরা গত বছর দেখেছি ডেঙ্গু বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এক লক্ষের উপরে আক্রান্ত হয়েছিল প্রায় সরকার হিসেবে দুইশ চুয়ান্ন জন মারা গিয়েছিল তিনশত বেসরকারি হিসাবে মারা গিয়েছিল তাই এই ডেঙ্গু আমাদের অত্যন্ত একটি বড় মাথা ব্যথা আজকে যখন সকল কিছু বন্ধ তখন সিটি কর্পোরেশনের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যারা মশার ঔষধ ছিটানোর জন্য দায়িত্বে তারাও কিন্তু ঘরে বন্দি তাদেরকে প্রোটেকশন কিট দেওয়া হচ্ছে না বলে তাদের যে সুরক্ষার জন্য তাদের ড্রেস এবং যন্ত্রপাতি দেওয়া হচ্ছে না বলে তারা কিন্তু সেই কাজ থেকে বিরত থাকছে তাই পত্রপত্রিকায় আসছে যে মশা ছিটানোর কাজ আজকে কিন্তু স্থবির হয়ে আছে এ ব্যাপারে যদি আমরা কোন রকমের গাফিলতি করি তাহলে ডেঙ্গু আমাদেরকে বিশালভাবে আগামীতে আক্রমণ করতে পারে এদিকে করোনা ভাইরাসের আক্রমণ অন্যদিকে যদি ডেঙ্গু আক্রমণ করে তাহলে বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত চিন্তার বিষয় হবে তাই আমি আমি আজকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে দম্ব অহংকার রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে আসুন আমরা সকলে মিলে দলমত নির্বিশেষে সকল জনগণকে নিয়ে এই করোনা ভাইরাসকে আমরা মোকাবেলা করি পৃথিবীর সকল দেশ সেভাবেই মোকাবেলা করছে আসুন আমরা যত দ্রুত সম্ভব মজুদ আছে আসছে এসব কথা না বলে পরীক্ষা কিট এবং চিকিৎসার ব্যবস্থার যে আইসিউ এবং আমাদের ভেন্টিলেটার এগুলো যথাযথভাবে সংগ্রহ করে জরুরিভাবে আমদানি করে এগুলো মজুদ রাখা দরকার আমরা শুনতে পাচ্ছি স্টেডিয়ামকে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে কনভেনশন সেন্টারকে হাসপাতাল হিসেবে রূপান্তরিত করা হচ্ছে কিন্তু এগুলোতে যদি আইসিইউ ইউনিট আইসিউ বেড সেখানে যদি আমাদের ভেন্টিলেটার এবং যথাযথ যদি পিপিএ না থাকে তাহলে কিন্তু রোগীদের সেবা দিতে পারবে না এই সকাল আয়োজন ব্যর্থ হবে সেই জন্য সরকারকে বলব এগুলো দ্রুত ব্যবস্থা করার জন্য ডেঙ্গু প্রতিরোধে যারা মশা যে ডিম গত বছর যেহেতু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল সেই ডিম কিন্তু এখন পর্যন্ত এটা অক্ষত আছে বৃষ্টির পানিতে যদি পরিষ্কার পানি আসে তখনই সে ডিম থেকে লার্ভা হবে মশা উৎপন্ন হবে এখনই এই ডিমকে নিধন করার জন্য মশার ঔষধ ছিটিয়ে তাকে প্রতিরোধ করতে হবে আমরা আরও বলতে চাই যে আজকে যে ডেঙ্গুর প্রজনন যে ডেঙ্গুবাহী যে মশা যে এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে এগুলো এখনই প্রয়োজন নিধন করা সেই এডিস মশার ডিমকে আমি আমাদের জনগণের কাছে আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই যে আপনারা যার যার ঘরে থাকুন বন্ধ দেওয়া হয়েছে যার যার ঘরে থাকার জন্য যার যার ঘরে যদি আমরা থাকি তাহলে সামাজিক দূরত্ব যে যে সৃষ্টি করা দরকার সেটা আমরা নিজেরা করতে পারবো আর এটা কিন্তু সকলের আমার আপনার উপরেই নির্ভর করে সরকার পুলিশ আর্মি আজকে শোনা যাচ্ছে রাস্তায় বিভিন্ন সময় তারা কিছু খারাপ ব্যবহার করছে এদের দোষ নয় এটা কিন্তু আমার আপনার স্বার্থে আমরা ঘরে থাকা দরকার এটা মানা দরকার আমাদেরকে আরও দরকার যে আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন আল্লাহর উপরে ভরসা করি আমরা যেন শুধু আল্লাহর উপরে ভরসা করে শুধু বসে না থাকি আল্লাহ বলেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন রোগ বিভিন্ন মহামারী দিবেন অতীতে দিয়েছেন আমাদের পবিত্র কোরআনে আছে তার থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয়নবী বলেছেন যে যদি কোন এলাকায় ওনার সময়ে যে রোগ হয়েছিল একটি সেই রোগটি থেকে বাঁচার জন্য বলেছিল যেই শহরে এই মহামারী হয়েছে তোমরা কেউ শহর সেই শহরে যেও না সেই শহর থেকে কেউ বের হবে না এটাই হচ্ছে আমাদের আজকে ঘরে থাকার একমাত্র আমাদের নির্দেশ আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা আমাদের দায়িত্ব ঘরে থাকা আমি ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক অবস্থার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাও কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব আমরা আসুন আমরা সকলে মিলে এই স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করি আমরা দেখছি অনেকে একজোট একজোট হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন এই করোনা থেকে মুক্ত হওয়ার জন্য এটা আপনারা করবেন না দয়া করে কোন কোন জায়গায় মিছিল করছেন এটা অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর এটা অত্যন্ত বিপজ্জনক আপনারা হয়তো জানেন না যে দিল্লিতে দিল্লি মসজিদে যে কিছু মুসল্লি একসাথে হয়ে তারা যে তাদের ধর্মের দায়িত্ব পালন করছিল নামাজ পড়ছিল এবং কোরআন কোরআনতালাব করছিল তাদের মধ্যে থেকে করোনা পজিটিভ সেটা চিহ্নিত হয়েছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে একটা একটা অনুষ্ঠান ছিল সেখানে সরকারের নিষেধ সত্ত্বেও কিছু মানুষ সেখানে হয়েছে। একত্রিত হয়েছিল তাদেরকে পরীক্ষা করে দেখা গেছে যে তারা করোনা ভাইরাসে পজিটিভ অতএব আজকে আপনারা সকলে নিজে নিজের জন্য আপনারা সাবধান হন ঘরে থাকুন ব্রিটেনের যে রানী থেকে শুরু করে প্রধানমন্ত্রী ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ব্রিটেনের আজকে আক্রান্ত হয়েছে আজকে আজকে ধনী গরিব কেউ এটা থেকে বাঁচবে না আমাদের এর পরে আরেকটি ভীষণ চিন্তার বিষয় যে আমাদের যারা গরিব শ্রেণীর যারা দিন এনে দিন খায় যারা দিনমজুর যারা অতি দরিদ্র প্রান্তিক গোষ্ঠী আজকে তারা প্রত্যেকেই আমার বিশ্বাস তাদের বাড়িতে খাওয়া নেই তারা আজকে অনাহারে থাকছেন আমি সরকারকে এবং আমাদের দেশের যারা ধনাঢ়্য ব্যক্তি যাদের সামর্থ্য আছে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে এই বিপদে অগ্রসর হওয়ার জন্য এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাব আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা যে যেখানে আছেন যার যা সামর্থ্য আছেন আপনারা আমাদের এই গরিব এই দিনমজুর এই যে আমাদের দিনে এনে দিন খায় এই ধরনের প্রান্তিক দরিদ্রকে আপনারা সহযোগিতা করুন এবং ভবিষ্যতে আপনারা ধৈর্য ধরুন আল্লাহ তালা বলেছেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ তালা সাহায্য করেন আমি আবার সময়মতো পরিবেশ পরিস্থিতির উপরে আপনাদের সামনে আবার আসবো আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজত করুন আমিন